ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্ত 300 শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ সকালে স্থানীয় শিশু পার্ক মুক্ত মঞ্চে এই কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে 10 কেজি চাল, 3 কেজি আলু, 1 কেজি ডাল ও 500 গ্রাম তেল। ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সর্দার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সহ অন্যান্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী নেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ। লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাগড়াছড়ির মাটি রাঙ্গায় অভিযানে চালিয়ে 16 লাখ টাকা মূল্যের 636 পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি দিদারুল আলম জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গুইমারা উপজেলার রিংকুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সব শাড়ি উদ্ধার করে সেনাবাহিনী। তবে এ সময় ভারতীয় শাড়ি পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাইলাছড়ির রিংকুম পাড়ার বাসিন্দা ভদ্র ত্রিপুরার বাড়ির পাশে জঙ্গল থেকে 16 লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 3 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়। ময়মনসিংহ প্রতিনিধি মাহফুজুর রহমান জানিয়েছেন, আজ সকাল 10টার দিকে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহে আসার পথে নেত্রকোনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক শহীদ মিয়া মারা যান। স্থানীয়রা আহত 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক খলিল মিয়া ও মাসুম নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার গাড়ি চালক সালাম, তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের রায় অবমাননা করে রাতের আধারে গৃহ নির্মাণ করার অভিযুক্ত গাড়ি চালকের বিচার দাবি করেছেন মামলার বাদী। শরীয়তপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্থানীয়রা জানায়, 26 বছর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডুবা ফেদু শিকদার কান্দি এলাকার সেলিনা বেগম ও মোয়াজ্জেম শিকদার তার ভাই বাসির শিকদারের কাছ থেকে 34 শতক জায়গা ক্রয় করেন। অপরদিকে একই সম্পত্তির বাকি 2 অংশীদারের অংশ ক্রয় করেন সালামের স্ত্রী বকুল। তবে পরবর্তীতে সম্পত্তির অংশীদারের মধ্যে সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হওয়ায় তা আদালত পর্যন্ত গড়ায়। তবে আদালতের রায় অবমাননা করে গৃহ নির্মাণ করে এক পক্ষ। অবিলম্বে আইন অমান্যকারীদের বিচারের দাবি করেন মামলার বাদী। সালাম শিকদার ও আবার ওর মানে ফবুর এবং দাদির একটা অংশ কিনছে যেটা আমার চৌহত্তির বাইরে, মানে আমার পেছনে। এখন সে বলতেছে যে আমি ওই পিছনে থাকবো না, আমি সামনে আসবো। 144 ভঙ্গ করে সে এখানে গড় উঠাইতে আসে এবং সেই 144 মামলাটা সে নথিজাত করছে। সেই মামলা আমি অলরেডি ভার্চুয়াল কোর্টে এখনও রানিং। সিলেন্ডার মাস্টার রুলের ড্রাইভার এবং সেই মাস্টার রুলের ড্রাইভার এ সিলেন্ডার ক্ষমতা দেখে এই এলাকায় সে অনেক কিছু করে। সে কী করিয়া আমার সামনে এসা আমার জমির ভিতর জবরদখল গড় উঠায়। আমি এখন আমার এটা ন্যায় বিচার চাই এবং আমি আমার প্রতিকার চাই।
তবে আনিত অভিযোগ অস্বীকার করে মামলার বাদীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন মামলার বিবাদী। 144 বাতিল করে আমি 3 মাস পর 144 বাতিল করে আমি আবার ঘর গড়া তুলছি। আমার নামের জায়গায় আমি ঘর তুলছি। আমি শিলিয়াপুর সম্পত্তি রেখে দিছি। আমি আইন শ্রদ্ধা করি ভাই, আইন শ্রদ্ধা করি। আমি সবকিছু মানি, আমি গ্রামে পাঁচজন মানি। আমার নামের সম্পত্তি আমার এখানে বাটারও চলতেছে। আমি যদি আইন আদালতে দলিলে যদি আমার না থাকে তো আমার সম্পত্তি আমার গ্রামে পাঁচজনে দেওয়া যাক, ভেঙে দেওয়া যায়, আমি এটা মানি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম। সালাম ড্রাইভারের ফাদার এবং সালাম ড্রাইভারের চাচা, বাপ চাচা, আজ থেকে 26-27 বছর আগে এই যে সেলিনা দৈনিক সেলিনা নামে ওনার কাছে বিক্রি করছে এই জমিটা। ওনারা পরস্পর প্রতিবেশী, তখন এই জায়গাটা ছিল লোল্যান্ড। 26 বছর পরে যিনি বিক্রি করছে তারই আপন ছেলে, তার গরুর জাতের সন্তান সালাম, সে এটা ভুলের পুরে অথবা তার কোনো লোভের আর তার ফুফু বা দাদির একটা অংশ কিনে বিশাল সম্পত্তি রেখে এই জমিদার সম্পত্তির দাবিদার হয়ে দাবি করতেছে। প্রকৃত ঘটনা হলো যে গাছপালা লাগানো কিনা এটা আমার জানা মতে লোকজনের জিজ্ঞাসাবাদে এটা। এ ব্যাপারে আদালতে মামলা আছে, আমার কাছে অভিযোগ আছে, বিষয়টি তদন্তাধীন, তদন্ত করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউজ ডেস্ক, CNN বাংলা। নেত্রকোনা অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। নেত্রকোনা সদর LST গুদাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাওড় অঞ্চলের বোরো ধান কাটা ও সংগ্রহের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকারিয়া মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজি HR খান পাঠান, সাকিব সহ মিলার ও কৃষকরা। নেত্রকোনা জেলায় চলতি বোরো মৌসুমে 27 টাকা কেজি দরে 25,249 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ডাক্তার এনামুর রহমান আরও বলেন, সারা দেশে করোনা ভাইরাসের টিকা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান তিনি। সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট পরিচালক সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহিন সুমন, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন কবির টুটুল, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন লিটন সহ আরও অনেকে। সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি মহিবুর রেজা টুনু জানিয়েছেন, বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মল্লিকপুরস্থ খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নাকিব সাদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সদর উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন আহমেদ টিপু, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রেজা। সুনামগঞ্জে সরকারিভাবে এবছর 25,870 মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।